নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, এর আগে আপনারা দেখেছিলেন যে কিভাবে দিদির দূত জুন মালিয়াকে পুরো ভাঙা রাস্তা হাঁটিয়েছিলেন গ্রামবাসীরা। কিন্তু এবার যেটা দেখা গেল যে গ্রামবাসীরা রীতিমতো একেবারে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের মুখের উপর বলেই দিলেন যে পঞ্চায়েত ভোটে আর তৃণমূলকে ভোটটা দেব না। এদিন কাকলি ঘোষ দস্তিদার বনগাই দিদির দূত হয়ে মানুষের অভাব অভিযোগ শুনতে গিয়েছিলেন, আর সেই অভাব অভিযোগ শুনতে গিয়েই কাকলি ঘোষ দস্তিদারকে যেটা শুনতে হলো যে গ্রামের রাস্তা ঠিক হচ্ছে না, গ্রামের রাস্তাটা মেরামত করে দিন। কিন্তু তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার যেটা জানালেন যে আগে ভোটটা দিন, তারপরে রাস্তাটা হবে। আর কাকলি ঘোষের এমন দাবির পাল্টা দিতে গিয়ে গ্রামের এক মহিলা কিন্তু রীতিমতো কাকলি ঘোষের বিরুদ্ধে রীতিমতো প্রতিবাদ জানিয়ে বসলেন এবং চেয়ার ছেড়ে উঠে যেটা জানালেন যে তাহলে এবার আর তৃণমূলকে ভোটটা দেব না। বন্ধুরা, কাকলি ঘোষ দস্তিদারের সামনে কিভাবে এক গ্রামবাসী মহিলা উঠে দাঁড়ালেন, প্রতিবাদ জানালেন, দেখুন সেই ভিডিও। আমরা ভোট দেবো না, আমরা পঞ্চায়েতে ভোট দেবো না, আমরা পঞ্চায়েতে ভোট দেবো না তৃণমূল রে। তারপরে দেখি কি করে পঞ্চায়েত দাঁড় করা তৃণমূলরা, কিছুই হইব না, আমাদের কিছুই হবে না। উনি বললো যে ভোটটা দিলে উনি আসে, তাই বললো। সেইটা তো বললোই যে ভোট দিলে রাস্তা, ভোট না দিলে রাস্তা না। বন্ধুরা, আপনারা দেখলেন যে কাকলি ঘোষ দস্তিদারের সামনে এভাবে প্রতিবাদ জানাতেই কাকলি ঘোষ দস্তিদার কিভাবে পুরো ব্যাপারটাকে হালকা করার জন্য পুরো একেবারে রসিকতায় মেতে উঠলেন। তিনি কিন্তু এটাও বললেন যে রাস্তা তো হবেও না, যদি দিদি না যেতে, যদি ভোটটা না দেন, তাহলে লক্ষ্মীর ভাণ্ডারও পাবেন না আর স্বাস্থ্যসাথী সবুজ সাথী কিছুই তো পাবেন না। কিন্তু গ্রামের ওই মহিলা স্পষ্ট ভাষায় যেটা জানিয়ে দিল যে এখানে কি সবাই বিজেপি, সবাই কি বিজেপি করে, এখানে তো তৃণমূলও রয়েছে, তাহলে কেন রাস্তাটা ঠিক করা হচ্ছে না। কিন্তু কাকলি ঘোষ দস্তিদারের সেসব যুক্তিতে কোনো মন ছিল না, বরং তার বদলে তিনি প্রায় মনে মনে ঠিক করেই ফেলেছিলেন হয়তো যে মহিলা প্রতিবাদ জানাচ্ছেন তিনি আর বিজেপি ছাড়া কি হতে পারেন। ফলে কাকলি ঘোষ দস্তিদার হেসে হেসে যা বললেন ওই মহিলাকে, তাতে কিন্তু মানে যেটা দাঁড়ায় যে দিদি আছে তো বাংলা আছে, দিদি আছে তো বাংলার মহিলাদের 500 টাকা আছে মাসে, আর দিদি যদি না থাকে, দিদি যদি না যেতে, তাহলে কিন্তু বাংলার মহিলারা একেবারে অতলে ডুবে যাবেন, বাংলার মহিলারা একেবারে অথই জ্বলে পড়বেন। কিন্তু বাস্তবে কি সত্যি তাই বন্ধুরা? সত্যি যদি তৃণমূল ভোটে না যেতে, তাহলে কি বাংলার মহিলারা সত্যি অথই জ্বলে পড়বেন? এদিন কিন্তু যে মহিলা, সেই মহিলার প্রতিবাদ দেখে যেভাবে তিনি চেয়ার ছেড়ে একেবারে কাকলি ঘোষ দস্তিদারের মুখের ওপরে জবাবটা দিয়েছেন, তাতে কিন্তু মনে হচ্ছে যে বাংলার মহিলারাও, বিশেষ করে গ্রামের দিকের মহিলারাও কিন্তু ধীরে ধীরে বুঝতে পারছেন, কোথাও যেন তাদেরও মনে হচ্ছে যে না, 500 টাকা দিয়ে তো কোথাও ছেলে ভোলানো হচ্ছে, বাচ্চাদের ঝুমঝুমি ধরিয়ে দেওয়ার মতো করেই কিছু একটা ধরিয়ে দিয়ে অন্য খেলা চলছে। আর সেই খেলাটাও কি গ্রামের মহিলারা এখন বুঝতে পারছেন? আর বুঝতে পারছেন বলেই কি তারা এখন জেগে উঠছেন? প্রশ্নটা কিন্তু এদিন উঠছে যেভাবে কাকলি ঘোষ দস্তিদারের সামনে এই গ্রামের মহিলা প্রতিবাদ জানিয়েছেন, প্রতিবাদ জানিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলেছেন যে তৃণমূলকে এবার আর ভোটটা দেব না। এই ধরনের প্রতিবাদ কিন্তু এখন পর্যন্ত দিদির দূতেদের সামনে কেউ দেখানোর সাহস পাননি, যেটা কিনা এই গ্রামের মহিলা দেখিয়েছেন। এবং এই মহিলা কিন্তু প্রতিবাদের যে ভাষা বাংলাকে দেখাচ্ছেন, সেটা যদি সত্যি সত্যি গ্রামের মহিলারা ধরে ফেলেন, বুঝে ফেলেন, তাহলে কিন্তু তৃণমূলের জন্য আগামী দিন সত্যি আশঙ্কার হতে চলেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বন্ধুরা, এ বিষয়ে আপনাদের মতামত কী তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।